হ্যালো আসসালামু আলাইকুম অল মাই বিউটিফুল অ্যাঞ্জেলস, ইটস মি জানা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কী খবর তোমাদের? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আমিও খুব ভালো আছি। তোমাদের এই রোজাগুলো কেমন কাটছে অবশ্যই আমাকে জানাবে। এই রোজায় যেটা হয় যে অনেকক্ষণ পানি না খেয়ে থাকার কারণে আমাদের স্কিনে যে একটা উজ্জ্বলতা ভাব সেটা হারিয়ে যায়, এবং অনেকেই এই রোজায় ঠিক করে পানি আসলে খায় না, তার জন্য স্কিনে নানা ধরনের প্রবলেম দেখা যায়। তাই অবশ্যই ঠিক করে পানি খেতে হবে, অ্যান্ড আমাদের স্কিনের যে উজ্জ্বলতাটা হারিয়ে যায় সেটা আবার ফিরে পাওয়া যাবে কিছু টিআইওয়াই ফেস প্যাকস দিয়ে। তাই টেনশনের কোনো কারণ নেই। এই রোজায় আমি যেটা ভেবেছি যে আমাদের ঘরে থাকা উপকরণ দিয়েই তোমাদের সাথে কিছু টিআইওয়াই ফেস প্যাক শেয়ার করব। আজকে তার মধ্যে একটি শেয়ার করব। আমি বিশ্বাস করি যে প্রতিদিন আধা ঘন্টা করে হলেও যদি তোমরা তোমাদের প্রতি খেয়াল রাখো, মানে তোমাদের প্যাম্পারিং করো, তাহলে কিন্তু অনেক ফ্রেশনেস লাগবে এবং খুব ভালো লাগবে। সেটা তোমরা হেয়ার কেয়ার করতে পারো, স্কিন কেয়ার করতে পারো, পেডিকিউর ম্যানিকিউর যেটাই করো, নিজের প্রতি অ্যাটলিস্ট আধা ঘন্টা করে হলেও খেয়াল রাখবে। তো আজকে আর বেশি কথা বলবো না, আমার ভিডিওতে চলে যাই। ভিডিওতে যাওয়ার আগে একটা ডিসক্লেমার দিয়ে নিতে চাই যে আমি আজকে যে প্রোডাক্টগুলো ইউজ করব সেগুলোর হয়তো বা অনেকগুলো প্রোডাক্টই তোমাদের ফেসে স্যুট করবে না। যদি স্যুট না করে তাহলে আমি বলবো প্লিজ সেগুলো তোমরা ইউজ করো না, সেগুলোর অল্টারনেটিভ যদি তোমার জানা থাকে সেটা ইউজ করে নিতে পারো। তাহলে আজকে বেশি কথা না বলি ভিডিওতে চলে যাই। ফার্স্ট অফ অল আমি এখানে বানানার কিছু স্লাইস নিয়ে নিয়েছি, এবং এরকম একটি কাঁটা চামচের মাধ্যমে এগুলোকে ম্যাশ করে নেব। তোমরা চাইলে ব্লেন্ড করেও নিতে পারো। আমি খুব মিহি করে বানানাটিকে ম্যাশ করে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ কোনো লাম্পস নেই। এটাকে খুব ভালোভাবে ম্যাশ করে নেওয়ার পর আজকে আমি এই হানিটা ইউজ করব। তোমরা চাইলে ডাবল হানি বা যাদের বাসায় যেরকমই হানি থাকে সেই হানিগুলো ইউজ করবে। আমি এক চা চামচ পরিমাণের মধু নিয়ে নিব। এবং হানি অ্যান্ড বানানা দুটোকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আমার ফেস মাস্কটা রেডি। এখন আমি যেটা করবো, যেহেতু আমি হিজাব পরা, আমি আমার ফুল ফেসে অ্যাপ্লাই করতে পারবো না, জাস্ট ফরহেড এবং আদার্স এরিয়াগুলোতে লাগিয়ে নিব। তোমরা কিন্তু অবশ্যই ফুল ফেস এবং চাইলে নেকেও অ্যাপ্লাই করে নিতে পারো। আমি হাত দিয়ে লাগাতে প্রিফার করি, হাত দিয়ে লাগা আমার কাছে অনেক ইজি মনে হয়। আজকে আমি যে দুটো উপকরণ ইউজ করেছি তার মধ্যে ব্যানানাটা যেটা, সেটার মধ্যে কিন্তু অ্যান্টি অক্সিডেন্ট থাকে, এবং এখানে যে ভিটামিনগুলো রয়েছে, ভিটামিন এ, জিঙ্ক এবং ম্যাঙ্গানিজ, এগুলো কিন্তু আমাদের স্কিনের যে ফাইন লাইন এবং রিঙ্কলসগুলো পড়ে সেগুলো দূর করতে সাহায্য করে, এবং এটা কিন্তু একটা ন্যাচারাল এক্সফোলিয়েটর। এটা আমাদের স্কিনের সারফেসে থাকা যে এক্সেস সিবামগুলো সেগুলো দূর করতে সাহায্য করে। এবং হানির কথা কী বলবো, হানি তো সবাই জানে কতটা উপকারী স্কিন এবং বডির জন্য। হানিতে যে অ্যান্টিব্যাকটেরিয়া রয়েছে সেটা আমাদের স্কিনের ব্যাকটেরিয়াকে ব্যালেন্স করে, এবং যে অ্যান্টিসেপটিক আছে সেটা অ্যাকনে প্রোন স্কিনের জন্য খুবই ভালো, খুব দ্রুত হিল করে অ্যাকনেটাকে, অ্যান্ড যে স্ট্রং স্পটগুলো সেগুলো দূর করে। হানি কিন্তু আমাদের স্কিনটাকে অয়েলি করা ছাড়াই খুব সুন্দরভাবে ময়েস্ট করে ফেলে। সো এই উপকরণ দিয়ে খুব ইজিলি এই ফেস প্যাকটা তৈরি করে ফেলতে পারবে, এবং এটার যে গুণাবলী আসলে এটা বলে শেষ করা যাবে না। আমার ফেস প্যাক অ্যাপ্লাই করে নেওয়া শেষ। এখন আমি যেটা করবো, কিছুক্ষণ ওয়েট করবো ড্রাই হওয়া পর্যন্ত। ড্রাই হয়ে গেলে আমি আমার ফুল ফেসটাকে ধুয়ে তোমাদের সামনে চলে আসবো। আমি মুখ ধুয়ে চলে এসেছি। তোমরা দেখতেই পাচ্ছ আমার স্কিনটা কত ফ্রেশ হয়ে গেছে, এবং আমার স্কিনটা কিন্তু অয়েলি স্কিন, সে অয়েলি ভাবটাও দূর হয়ে গিয়েছে। এখন আমি জাস্ট যেটা করবো যে ভ্যাজলিন লাগিয়ে নেব। তো তোমাদের সাথে আসলে কিছু কথা শেয়ার করতে চাই। রোজা মানে তো শুধু খাবার বা পানি থেকে নিজেদেরকে সংযত রাখা না, সকাল পাক কাজ থেকেও কিন্তু নিজেকে সংযত রাখা। কিন্তু সত্যি দেখলে খুব খারাপ লাগে যে এই রোজায়ও কীভাবে একজন আরেকজনকে এত খারাপভাবে বুলিং করতে পারে। সবার সব কিছু সবার ভালো নাই লাগতে পারে, তাহলে সেই ভালো না লাগাটা নিজের কাছে রেখে দাও, তাকে সবার সামনে জাহির করার কোনো মানেই হয় না। আর তুমি
যদি তার ওয়েলবিশার হয়ে থাকো, তাকে পার্সোনালি বুঝিয়ে বলতে পারো যে তোমার এটা চেঞ্জ করলে হয়তো বা তোমার জীবনটা আরও বেশি সুন্দর হবে, বাট তোমার ডিসিশন তার উপরে চাপিয়ে দিতে পারবে না। সে তার জীবনে কী করবে সেটা তার ইচ্ছা। আমি এই কথাগুলো বলার কারণ হচ্ছে বৈশাখী এবং রোজা একসাথে হওয়ায় আমরা যারা মেকআপ ভিডিও দিয়েছি তাদের ভিডিওর কমেন্টে কিছু সংখ্যক মানুষ কমেন্ট করছে যে রোজা দিয়ে এগুলা কি করতেছে, রোজা একটু তো শরম কর, তোরা জাহান্নামে যাবি, বা আরো অনেক কিছু বলছে। তারা এত জ্ঞানী, তারা অবশ্যই এটা জানে যে কারো মনে কষ্ট দিয়ে কথা বললে যতক্ষণ ওই ব্যক্তি তোমাকে ক্ষমা করবে ততক্ষণ আল্লাহও তোমাকে ক্ষমা করতে পারবে না। তাহলে তুমি রোজার মাসে এইরকম কথাবার্তা বলে মানুষের মনে কেন কষ্ট দিচ্ছ? কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে সেটা ডিসাইড করার মালিক আল্লাহ, সেখানে তুমি ডিসাইড করার কে? আর রোজায় তো কেউ অফিসের কাজ করতে লজ্জা পাচ্ছে না, কেউ লেখাপড়া করতে লজ্জা পাচ্ছে না, তাহলে কেন আমরা আমাদের কাজ করতে লজ্জা পাবো? ইউটিউবে ভিডিও আপলোড করা বা ইনস্টাগ্রাম ফেসবুক যেখানেই হোক, বিউটি ইনফ্লুয়েন্সারদের কাজ তো এটাই, তারা তাদের কাজ করবেই। আর বৈশাখ তো নন মুসলিম মুসলিম সবার জন্যই, যেহেতু এবার রোজা তাই হয়তোবা মুসলিমরা এটা উদযাপন করতে চাচ্ছে না, বাট নন মুসলিমরা তো আছে, তারা তো এটা উদযাপন করবে তাই না? তাদের জন্য হলেও তো আমাদের ভিডিওটা দিতে হবে। তোমার যদি মনে হয় যে না এই ভিডিওটা তোমার কোনো কাজে আসছে না, তাহলে তুমি ইগনোর করো। এই ভিডিওর কমেন্ট বক্সে এসে খারাপ কমেন্ট করার রাইট তোমাকে কে দিয়েছে? সো এসব কথা আসলে আমার বলতে একদমই ভালো লাগে না। এছাড়াও দেখতে অনেক খারাপ লাগে যে রোজার মাসে কেউ চেঞ্জ হলে আমরা কী করি, যে যাই তাকে বুলিং করি যে সারা বছর কোনো খবর নাই রোজার মাসে, এত আল্লাহবিল্লাহ কেন করতেছ? এটা আসলে একদমই বলা ঠিক না। আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন যে যারা মুনাফিক তাদের মন অন্তরে কিন্তু সিলমোহর মেরে দেওয়া আছে, তারা কখনোই চেঞ্জ হবে না। এই রোজা যদি আমাদের মধ্যে থেকে কেউ চেঞ্জ হতে চায় তাহলে বুঝতে হবে যে তার মনে একটু হলেও ঈমান আছে, তাই আমাদের উচিত যে তাকে এনকারেজ করা, নট তাকে বুলিং করা। সো যারা এত জ্ঞানী রোজার মাসে এটা করা যায় না ওটা করা যায় না এত কিছু জানে, তো তাদের তো এটাও বোঝার কথা যে মানুষের মনে কষ্ট দেওয়া উচিত না। এনিওয়েজ এসব কথা আমরা না বলি, একটা কথাই জাস্ট মনে রাখবে যে তুমি যে কাজটা করবে সেটা কিন্তু তোমাকেই ব্যাক করবে, কজ কার্মা নেভার ডাজ পার্শিয়ালিটি। এই রমজানে যেটা করবে সবাই ওয়ার্ড মিনিং সহ কোরআন পড়ার চেষ্টা করবে, এতে করে যেটা হবে নিজের অর্জন করা জ্ঞানের উপর আমল করতে খুব ইজি হবে, এবং সবাই নামাজ পড়ে সবার জন্য বেশি বেশি করে দোয়া করবে। কজ এই করোনায় দেখা গিয়েছে যে সবাই ডিরেক্টলি এফেক্টেড না হলেও ইনডাইরেক্টলি অনেকে এফেক্টেড হয়েছে, যেমন অনেকে অনেকে জব হারিয়েছে, অনেকে অনেকের ছোটো বিজনেস ছিল সেটা বন্ধ হয়ে গিয়েছে, বা অনেকের অনেকের আপনজন মারা গিয়েছে। সো এসবের থেকে যেন আল্লাহ আমাদেরকে খুব দ্রুত সুস্থ করে ওঠায়। অ্যান্ড দেখা গিয়েছে যে এক বছর বা এর বেশি ধরে করোনা থাকায় আমরা সবাই অনেক অসাবধান হয়ে পড়েছি, যার কারণে করোনা রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তো অবশ্যই যেটা করবো যে নিজে সতর্ক থাকবো এবং আমাদের পরিবারকে নিরাপদে রাখবো। অ্যান্ড আমার নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই চলে আসবো, ততদিন তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।